ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত সাত দফা ভোট পর্বের প্রথম দফায় শুক্রবার দেশে সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে একশো দুইটি আসনে একই সঙ্গে আজ পশ্চিমবঙ্গের তিনটি আসনে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভা সাতটি এবং সিকিমের বত্রিশটি আসনে ভোট হচ্ছে আগামী চারজন হবে ফল ঘোষণা এক দুই তিন ঢাকায় জমি জিতে ভারতের লোকসভা নির্বাচনের বিষয়ে কলকাতা থেকে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায় ভারতবর্ষের মতন দেশের একেবারে বৃহত্তম দেশ বলা যায় গণতান্ত্রিক দেশ সেই দেশের উৎসব কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল উনিশে এপ্রিল অর্থাৎ ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন যা অনুষ্ঠিত হতে চলেছে আজ থেকেই শুরু হয়েছে ভারতীয় সময় সকাল সাতটায় এক যোগে ভারতের প্রথম দফার ভোটে সতেরোটি রাজ্যের একশো দুটি লোকসভা কেন্দ্রে কিন্তু নির্বাচন হতে শুরু হয়েছে সকাল ভারতীয় সময় সকাল সাতটা থেকে এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের তিনটি পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কিন্তু নির্বাচন শুরু হয়েছে সকাল সাতটায় আমাদের কাছে কিছুটা খবর সেটা হচ্ছে যে প্রথম দফার নির্বাচনে তামিলনাড়ুতে কিন্তু ভোট হচ্ছে উনচল্লিশটি লোকসভা কেন্দ্রে রাজস্থানে বারোটি উত্তরপ্রদেশে আটটি মধ্যপ্রদেশে ছটি মহারাষ্ট্র অসম উত্তরাখণ্ডে পাঁচটি করে আসনে বিহার অরুণাচল মণিপুর মেঘালয় ছত্তিশগড় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা আন্দামান জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ এবং পণ্ডিচেরিতেও কিন্তু একযোগে ভোট হচ্ছে মোট একশো দুটি আসনে কিন্তু ভোটগ্রহণ শুরু হয়েছে ভারতীয় সময় সকাল সাতটায় এবারে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল ষোলোই মার্চ অর্থাৎ ষোলোই মার্চের ভারতের জাতীয় নির্বাচন কমিশনার এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ড্যাক শহ পিস কোটি টাকার পুরস্কার নয়াদিল্লি তাদের সদর দপ্তর থেকে ঘোষণা করেছিল এবছরের নির্ঘন্ট এই ভোট চলবে কিন্তু আগামী পয়লা জুন পর্যন্ত এবং ফলাফল জানা যাবে দুদিন পর গ্যাপ দিয়ে সেটা হচ্ছে চৌঠা জুন বিক্ষিপ্ত কিছু ঘটনা কিন্তু গত রাতেই কিন্তু ঘটেছে কোচবিহারে যেমন ঘটেছে মাথাভাঙায় ঘটেছে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু একেবারে প্রস্তুত যে কোনো পরিস্থিতির মোকাবিলায় কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার কথা তারা কিন্তু ষোলোই মার্চ যেমন জানিয়েছিল নিরাপত্তা বাহিনী কিন্তু ব্যাপক হারে মজুত রয়েছে গোটা দেশব্যাপী যেখানে যেখানে ইলেকশন হচ্ছে এবং সেই সেই রাজ্যের পুলিশ প্রশাসনও কিন্তু কোয়ার্ডিনেশনে থাকছে সর্বোপরি যেটা দেখার যে আজকে দিনের সারাদিনের শেষে গিয়ে ভোটের পরিস্থিতি কোন দিকে এগোয় আমরা কিন্তু সেদিকেই নজরে থাকবো